একদিকে যেমন ইডি এবং আয়কর দপ্তর হানা দিয়েছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে, ঠিক একই সময় অন্য এক প্রান্তে সিবিআই হানা দিল তৃণমূলের আরও এক প্রভাবশালী নেতার বাড়িতে। আজ সকাল 9:45 হঠাৎই ব্যারাকপুরের বৈকণ্ঠ ভবনে হাজির হলেন সিবিআই আধিকারিকেরা। 5 জন আধিকারিক সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হলেন বৈকণ্ঠ ভবনে। বৈকণ্ঠ ভবনে কে আছেন সূত্র মারফত জানা যাচ্ছে, তৃণমূলের এক প্রভাবশালী ব্যক্তি এবং প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক সুকান্ত আচার্যর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সিবিআই মারফত জানা যাচ্ছে তার বাড়িতে রয়েছে একাধিক তথ্য প্রমাণ, তাকে আগেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং সিবিআই। সেই সূত্র ধরে এবং পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর এমন কিছু সূত্র পাওয়া গিয়েছে যার জেরেই অবশেষে হানা দিয়েছে তার বাড়িতে। এখানে বর্তমানে তার বাড়ির কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিভিন্ন তালা সম্পর্কে, তালা এবং তার চাবি এবং বিভিন্ন লকারের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কেয়ারটেকারকে। বলা বাহুল্য, এই সুকান্ত আচার্য বর্তমানে বাড়িতে নেই, কোথায় আছেন এখনও কেউ জানে না। সিবিআই আসছে শুনে গা ঢাকা দিয়েছেন তিনি। বলা বাহুল্য যে তাকে খুঁজে পেতে বেশি সময় হয়তো লাগবে না সিবিআই, এবং খুঁজে পেলেই তাকে গ্রেপ্তার করবে। অন্য সূত্র মারফত জানা যাচ্ছে যে এখান থেকে হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের বাকি টাকার একটা বিপুল পরিমাণ হদিশ পাওয়া যেতে পারে বলে আশা করা যাচ্ছে। প্রায় 50 কোটি টাকা উদ্ধার করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের 2টি ফ্ল্যাট থেকে। তারপরেও গোয়েন্দারা আশঙ্কা করেছিলেন বাকি আরও অনেক টাকা লুকিয়ে রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়, এবং সেই খবর জানেন কেবলমাত্র তারই আত্মসহায়ক সুকান্তবাবু। এখন দেখার বিষয় এই যে আজকে এমন কোনো তথ্য প্রমাণ এবং নথিপত্র উদ্ধার করতে পারেন কি না কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআই, যাতে করে খুব তাড়াতাড়ি পার্থ চট্টোপাধ্যায়ের বাকি টাকা উদ্ধার করতে পারেন তারা।